কালিম্পংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে মাত্র 20 টাকার বিনিময়ে শেয়ার গাড়িতে আপনি পৌঁছে যাবেন চন্দ্রলোক, আর এখানেই অবস্থিত বিখ্যাত মর্গ্যান হাউস। সম্পূর্ণ বাড়িটি পাথর এবং কাঠ দ্বারা নির্মিত। 1930 সালে মিস্টার জর্জ মর্গ্যান এই বাড়িটি স্থাপনা করেন। বাড়িটি এর ভৌতিক কাণ্ড কারখানা ব্রিটিশ স্থাপত্যের জন্য বিখ্যাত। বর্তমানে এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে। সাইট থেকে প্রায় 1 মাস আগে আপনার নির্ধারিত ডেটে আপনাকে বুকিংটি করে নিতে হবে, অথবা সরাসরি ডালহৌসির ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অফিসে গিয়েও আপনারা বুকিং করতে পারেন। রুম নাম্বার আগে থেকে দেওয়া থাকে না। ঢুকেই সামনে রিসেপশন এবং একটি ওয়েটিং রুম আছে, একটি ফায়ারপ্লেসও আছে, তবে বর্তমানে এটি ব্যবহৃত হয় না। এরপরেই কাঠের সিঁড়ি বেয়ে ঠক ঠক আওয়াজ নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের রুমটিতে, রুম নাম্বার 105। রুম খোলার সাথে সাথে দরজা ক্যাচ করে খুলে যাওয়ার আওয়াজ। এরপর আপনাদের দেখিয়ে দেবো রুম ট্যুরটি। ঢুকেই চেয়ার, টেবিল, কাঠের আলমারি, আয়না, দুটি চেয়ার এবং টি টেবিল আর ডাবল বেডেড রুম। বেডটি অতি সুসজ্জিত এবং পুরো দেওয়াল জুড়ে জানলা, যেখান দিয়ে আপনি বাইরের সবুজ রঙের দৃশ্য উপভোগ করতে পারেন। আমরা নিয়েছিলাম স্ট্যান্ডার্ড ডাবল বেডের রুম। এটি ভাড়া পড়েছিল 2100 টাকা প্লাস জিএসটি। সাথে আছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ে এরকম বড় জানলার ঘর আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ, আর যেহেতু এটি একটি পুরানো পুরানো ফিলিংস দেয়, তো আমার রুমটি খুবই ভালো লেগেছিল। আপনারাও নিশ্চয়ই ঘুরে আসবেন এখানে। এছাড়াও রুমে পৌঁছে আমাদের জন্য একটি টয়লেট কিট, ওকে আরেকটা এরা দিয়েছে, সেটা হচ্ছে স্যানিটাইজার কিট, কোভিড ডিউ টু কোভিড। এটার মধ্যে হচ্ছে 2 মাস্ক, একটা পুচকে স্যানিটাইজার, 2 পেয়ার গ্লাভস। ওকে, টোটাল কিটটা এটাই আছে। এখানে সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 20% অফ, আর সিঙ্গেল অকুপেসির জন্য 25% অফ। আপনারা অবশ্যই এই সুযোগগুলো নিতে পারেন। 1800 থেকে 3500 পর্যন্ত বিভিন্ন রেঞ্জের রুম আছে। মর্গ্যান হাউসের এখানে অ্যানিংস বিল্ডিং এবং তাশিডিং বিল্ডিংয়ের বুকিংও হয়। বিভিন্ন রেঞ্জের ঘর এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সেগুলো বুকিং করতে পারেন। এটি তাশিডিংয়ের একটি রুমে রুম। মর্গ্যান হাউসের ম্যানেজার বাবু আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেন, এবং তিনি নিজের রাউন্ডের সাথে সাথে আমরা যেতে চাইতে আমাদেরকেও রুমগুলি ঘুরে দেখান। তবে মর্গ্যান হাউসে থাকা আর এখানে থাকার মধ্যে ফিলিংসের একটু তারতম্য হলেও হতে পারে। এইভাবে তাশিডিংয়ের বেশ কিছু ঘর আমরা দেখে নিলাম, আর এটি ছিল আমাদের উপরি পাওনা। মর্গ্যান হাউসের বাইরেই ঠিক অপোজিটে রয়েছে গ্রিন ক্যাফে। এটি আর্মি দ্বারা পরিচালিত। এখানেও খাবারের স্বাদ নিয়ে দেখতে পারেন। আমরা ধোসা ছাড়া আর কিছু অপশন এখানে সেদিন পাইনি। দুপুরে বাইরে লাঞ্চ সারলেও রাতে আমরা চিকেন স্যুপ, চিকেন ভর্তা আর চিকেন কষা হাতে বানানো রুটি দিয়ে ডিনার করি। খাবারের স্বাদ খুবই ভালো ছিল। আমাদের অবশ্যই রেকমেন্ডেশন থাকবে, এখানে অবশ্যই খাবেন। রাতে এর ভৌতিক কাণ্ড কারখানা উপলব্ধি করার জন্য আমরা বেরিয়েছিলাম বাইরে, চারিদিকে সিসিটিভি ক্যামেরায় মোড়া। বিভিন্ন দিকে ঘুরে অবশেষে রুমে ফিরে আসি। একটা ফিলিংস থাকলেও সেরকম কিছু আমরা দেখতে পাইনি। যাওয়ার আগে একটু একটু ভয় আমরাও পাচ্ছিলাম। যারা অলরেডি ঘুরে এসেছেন তারা তাদের অভিজ্ঞতা জানাবেন কমেন্ট করে।
তারা কিছু দেখতে পেয়েছিলেন কিনা। আর যারা এখনও যাননি তারা এক বিরল অভিজ্ঞতা পাওয়ার জন্য এখানে অবশ্যই ঘুরে আসবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন।